গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে আবার একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমরা তো এখানে এসে জাস্ট বিন্দাস আছি, আর তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো এখন আমরা একটু রেডি হয়েছি। রেডি হয়ে তোমাদের যেরকম বলেছিলাম যে কালকে ওই পিছনের জমির দিকটায় যাব, তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। তাতেও কিন্তু রোদের টেস্টটা ভালোই আছে এখন। মানে সবাই রেডি হয়ে বেরোতে, মানে রেডি মানে কি বাড়ির মধ্যেই ঘোরা, কিন্তু সকালবেলা ফ্রেশ হতে গিয়ে সবাই দেরি করছে, যার জন্য নমস্কার নমস্কার, যার জন্য এখানে একটু আমরা ওয়েট করছি। এই যে আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে, মন্দিরে পুজো হবে, তো চলো পুজোটা এসে দেখছি। তার আগে ওই ওপাশটা আগে ঘুরে আসি, তাই তো ভাই? চলো। ছেলে কোথায় গেল? আচ্ছা, ওই যে আসছে, হ্যাঁ, স্যারের সাথে কথা বলছে, কারণ এখানে এসেও পড়ার নিস্তার নেই, স্যার কবে আসবেন না আসবেন সেই ব্যাপারে কথাবার্তা চলছে আর কি। ওই যে রাজেশটা এগিয়ে পড়ছে, আমরাও যাচ্ছি সাথে। দেখো পুরো ঘন জঙ্গল এদিকটা, আসলে এদিকটায় রয়েছে আমাদের গোয়াল ঘর, তো সেই জন্যই এদিকটা দিয়ে যাচ্ছি, একটা সরু রাস্তা, আর এই দিকগুলো পুরো জঙ্গল হয়ে গেছে, সব জঙ্গলগুলোকে সাফ করানো হবে। এইটা দেখো একটা মাটির বাড়ি, এখানে আগে আমাদের যিনি থাকতেন সব সময়ের জন্য, আমার শ্বশুরমশাইয়ের সময় কাজ টাজ করতেন যিনি মাঝিয়ান, তো এটা মাঝিয়ানের বাড়ি ছিল, উনি মানে বাড়ি করে দেওয়া হয়েছিল। এটা মাটির বাড়ি একটা, তো এখন উনি চলে যাওয়াতে এই বাড়িটা এরকমই পড়ে রয়েছে, এটাকে ভাঙা হবে শুনছি। দেখছো রাস্তাটা? এই যে এইটা হচ্ছে আমাদের গোয়াল ঘর। কালকে এলাম না? এটা হচ্ছে গোয়াল ঘরের দরজাটা। ও এই দিক, চলো। এই যে হচ্ছে গোয়াল ঘর। কোনটা কালকে হয়েছে রে? কোন এই যে এখানে এই ছোট্টটা, একদম ছোট যেটা, সেটা কালকেই জন্মগ্রহণ করেছেন, তার বয়স এখন একদিন, মানে আমাদের আসার দিন। হ্যাঁ, আমরা যেদিন এলাম সেদিনই উনি জন্মগ্রহণ করেছেন। এই যে এখন ওনারা সব খাচ্ছেন। এগুলো যদিও আমার আগের ভিডিওতে আরো ভালো করে দেখানো আছে, আমরা তো অনেক সকালে এখন এসেছিলাম, সকালে আজকে এসেছি বলে, যার জন্য এখনো দুধ দোয়ানো ইয়ে ওগুলো হয়নি, ওগুলো হবে আস্তে আস্তে। এ কিন্তু গোতায় থাক থাক, অত কাছে যেতে হবে না, ওইদিকে আছে না? আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ভেন্ডি গাছ, ওই তো ভেন্ডি, ওই যে ওইদিকে ভেন্ডি গুলো হয়ে আছে, কিন্তু ভেন্ডি গুলো এখন সব বুড়ো হয়ে গেছে, আসলে টাইম চলে গেছে না। এখন আমরা এই রাস্তাটা দিয়ে, মানে ওই যে গোয়াল ঘর, ওই গোয়াল ঘর থেকে এখান দিয়ে আমরা আবার ঘুরে যাচ্ছি ভিতরের, ভিতরে আরো আছে, মানে চলো ভিতরটা একটু দেখাচ্ছি। ওখানে একটা বড় পুকুর আছে, জানি না পুকুরটা অবধি যেতে পারবো কিনা। গতবার মানে মার্চ মাসেও যখন এসেছিলাম তখন না ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আমরা অনেকটা ভিতর অবধি ঢুকেছিলাম, একটু বেলাবেলি বেরিয়েছিলাম, তো এখন তো অনেকটা সকাল, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, তা না হয়তো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে, তোমরা পুরো দেওঘরটাই দেখে নিতে পারবে। আর এখন এই দেখো এই দিকটা একটু দেখাই, এই যে এইগুলো সব চাষবাসের জন্য ট্রাক্টর ফ্রাক্টর সব রাখা আছে। এখানে আসলে না এত সুন্দর আওয়াজ, পাখিদের আওয়াজ ইয়ে পাওয়া যায়, খুব ভালো লাগে। এটা খেয়েছিলে? আসলে কালকে বিকেলটা আমার আশা হয়ে ওঠেনি, ওরা এদিকটাই এসেছিল। ওই যে ভরচাচ,
আমাদের ম্যানেজার দুজনে মিলে কথাবার্তা চলছে কিছু একটা ব্যাপার নিয়ে। এখানে আসলেই তো শুধু কাজ কাজ কাজ, মানে ইনফ্যাক্ট রাজেশের সমস্ত কাজ তো এখানেই, তো যার জন্য কথাবার্তা চলতেই থাকে। দেখছো ভিতরটা কতটা ঘন জঙ্গল হয়ে গেছে। আমার যখন শ্বশুর মশাই যেতেন তারপর রাদেশ, আমার বিয়ের পরের কথা বলছি যেগুলো আমি জানি আর কি, তো এরকম পেটি পেটি আম যেত, এমনকি রাদেশ যখন যেত সুটকে সুটকে আম নিয়ে যেত এখান থেকে আমরা যখন যেতাম, তো সেই ফলনটা কিন্তু এবার অনেকটাই কম, অনেক কম আছে, মানে ইনফ্যাক্ট ভাবে বোধ হয় এবার আমের ফলনটাই একটু কম আছে, তাই না? 70 ভাগ নেই, 20-30% হয়েছে। হ্যাঁ, প্লাস আমাদের আমালি আছে তাকে দিতে হয়, সেও বিক্রি করে না, তো যার জন্য কতটা নিয়ে যাব, যতটা নিয়ে যাব, যা নিয়ে যাব সেটা তো শেয়ার করবো। তবে কাঁঠাল এখানে এবার দেখছি যে বেশ ভালো হয়েছে। আর একটা কথা, যে টাইমে আমাদের আমের ফলন ধরে না, এখানে কিন্তু একটু লেট ফলন ধরে, এখানে জুলাই টুলাইতে আসলে ঠিকঠাক করে ফলনটা বোঝা যায় আর কি। চো আমের ছবি তুলছো? এইগুলো সব আম গাছ, যখন তোলা হবে তার কারণ হচ্ছে এত পোকা মাকড় ইয়ে থাকে না, সেই জন্য। যাই হোক, এইটা হচ্ছে আমাদের লাস্ট বাউন্ডারি, ওই যে পিছনের বাউন্ডারিটা হচ্ছে লাস্ট, মানে আমাদের এখান থেকে পুরো জিনিসটা ঘুরে যাচ্ছে। এই দেখো এইখানে আমগুলো রয়েছে, ওইদিকে আরো আছে। আজকে বলেছে নাকি কাঁঠাল দিয়ে ব্রেকফাস্ট করবে, তাই তো? মুড়ি, কাঁঠালের মুড়ি। হ্যাঁ, তারপর যদি শরীরটা খারাপ হয় তুমি কি এখানে থাকবে? হ্যাঁ থাকবো, কাঁঠাল খেয়ে যাবো শুধু। আগে যখন বাবা ছিলেন না, মানে আমার শ্বশুর মশাই যখন ছিলেন, তখন তো আমার বাবার মজাকে দেখতো দুই, মানে বাবার এত মিল ছিল, এত মিল ছিল, মানে কি বলবো। আসলে দেখো, অনেকে ভাবছে হয়তো আমি আমার শাশুড়ি মাকে কেন ক্যামেরাতে অত আনছি না, উনি একটু ক্যামেরার শাই, হ্যাঁ, যার জন্য সবসময় আমি ক্যাপচার করতে পারছি না, যখনই পাচ্ছি একটু করে নিচ্ছি। আর মা দেখো, আগেকার দিনের লোক এত কিছু তো বুঝছে না, বলছে এই কি করছো তো তুমি, এই সারাক্ষণ ক্যামেরা নিয়ে কেন উঠছো, এরকম বলছে। তো যাই হোক, যদি আমার শ্বশুরমশাই বেঁচে থাকতেন না সেই সময়, যদি আমি সত্যি কথা বলতে এই ভিডিও করা যদি শুরু করতাম, তাহলে সেই মানুষটা যে কতটা রসিক ছিল সেটা তোমাদের সামনে তুলে ধরতে পারতাম। এক একটা ঘটনা, মানে সব সময়ের জন্য এক একটা ঘটনা ঘটিয়ে চলতেন, আর হাসতে হাসতে আমাদের পেট পুরো ব্যথা হয়ে যেত। তো বাবাই আর বাবার মধ্যে মিলটা অসম্ভব ছিল। বাবা, আমার শ্বশুরমশাই বাবাকে ডাকতে হচ্ছে মুখার্জিবাবু, মুখার্জিবাবু, মুখার্জিবাবু করে মাথা খারাপ। আর আমাদের কলকাতায় গিয়ে যখন থাকতো, রোজ সন্ধ্যাবেলা কী হলো তোমার বাবা আসছে না কেন, কী হলো তোমার বাবা আসছে না কেন, মাথা খারাপ করে দিত। বাবাই যেতে যেতে 8:30-1 বাজে কাজকর্ম গুছিয়ে, আর সন্ধ্যে 6 থেকে তারা মারতে শুরু হতো, বাবাকে ডাকো, বাবাকে ডাকো, আড্ডা মারবো তো, তাড়াতাড়ি আসতে বলো। দুজনে আবার ঘুরতেও বেরিয়ে যেতো, বলে দিন কি চলে যাবো কালকে। এইখান দিয়ে আমরা বেরিয়ে আবার এই রাস্তাটা ঢুকছি, এবার যাবো ওই দিকটাতে। ইয়েটা ঢুকবে তো, আম্বে গার্ডেনের মধ্যেটা ঢুকবে তো বাবাই? ওই দিক দিয়ে হেঁটে ওই পাশ দিয়ে বেরিয়ে যাবো। আজকে আম তুই বাড়িতে নিয়ে যাবি? হ্যাঁ, সেই আমগুলো আজকে পেরে রাখবি। হ্যাঁ, কখন পারবি দেখ। কোনটা? এটা তো ওরা কালকে খেয়েছিস বুবুদি বললো। এটা ফলসা বলে, ফলসা, ফলসা আছে আর ওই বেঁচে বেঁচে বার করতে হয়। গ্রিন গুলো খাবি না? ব্ল্যাক, ব্ল্যাক নেই, এমন ভাবে দিলি পড়ে গেল, দাও তো।
রাজেশ বাবু এখন জোরদার গল্প লাগিয়েছে, জোরদার গল্প চলছে ওইদিকে। হ্যাঁ অনেকটা, এই যে এই ফলগুলোই তো কালকে চিক্স কে দেওয়ার জন্য, কিন্তু এগুলো খুব খুব তেতো এগুলো। এই যে এই যে কি একটা এনে পাচ্ছে, এটা ছোকরা করা যাবে, খাই খাই ওই ঝিঙের মতো। ও হ্যাঁ এটা তো ভালো খেতে লাগে, তবে এটা গেল তো একটু বুড়ো মতো হয়ে গেছে। এই কচি লাউ দেখেছি, এই যে হ্যাঁ লাউ, এই যে অনেক সুন্দর হয়েছে এসব লাউ। যেটা আমাদের জমির উপরে ডেভেলপারকে দিয়ে করিয়েছে, তো এইরকম দেখো এরকম সব ডুপ্লেক্স রয়েছে এখানে, ঠিক আছে। ডুপ্লেক্স গুলো যদিও এটা বিক্রি হয়ে গেছে, এরকম সব অনেক ডুপ্লেক্স ফ্ল্যাট সব এই রাস্তাটা। এখন আর না গরমে যেতে পারছি না, তো সুজিতা বললো যে সন্ধ্যেবেলার দিকে আসবেন, তো তখন ভালো লাগবে ভিতরটায় যেতে। আমার তো সবই গোড়া, এই বেলগুলো ভালো রে। হ্যাঁ নিয়ে নাও, এই তো বেল, এই যে এই যে গাছে তো। তবে এখন এর বেল কত ছোট হয়ে গেছে আমার বিয়ের সময়, বাবা ওই বড় বড়টা এখানে। আমার শ্বশুরমশাই যখন বেল নিয়ে যেত ঠিক এরকম সাইজের ছিল, তো ওই বেল গাছটা বোধহয় খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সামনে কি ও ওইদিকে আছে, ও এই এই গাছটা ছিল না, এই গাছটা ছিল তো এইখানে, এখন বেল হয় নেই আর কি, সব ছোট বেলই আছে। আর আমার মনে আছে যে বাবা বেল নিয়ে যেতেন প্রথম, তখন আমার বিয়ে হয়নি, আমার বাড়িতে সব বেল পাঠানো হতো এবং এক একজনকে পিসি মামাবাড়ি, তারপর পিসিদের মামাবাড়ি জেঠি সবাইকে আর আমার বাবাকে চিঠি লিখে পাঠাতো বেলের উপরে। মানে আমার শ্বশুরমশাই একটা অন্য রকমের মানুষ ছিল, যেটা হয়তো পুরোটা তোমাদের বোঝাতে পারবো না। যাই হোক এখন যাচ্ছি ঘরের দিকে, প্রচণ্ড ঘেমে গেছি। ও কাঁঠাল কলা আছে, কাঁঠাল কলা দেখতে যাব, ঠিক আছে চলো। এটা এখন এই উঠোনের মধ্যে দিয়ে আর একটা যেটা বাগান রয়েছে সেটাতে ঢুকছি। এই দরজাটা কালকে রাত্রে তোমরা বন্ধ দেখেছিলে, এই যে কত কাঁঠাল হয়েছে দেখো। বাবাই ওই জন্য বলছিল কাঁঠাল দিয়ে আর মুড়ি দিয়ে নাকি সকালে ব্রেকফাস্ট করবে। প্রথমবার হলো মানে কমসে কম 16-17 বছর তো জরুর, 16-17 বছর বাদে দামি গুরু ফটো নিবেন বাতাবি লেবু, পানের গাছ তাহলে একদম কিন্তু জঙ্গল জঙ্গল করে ঘুরে কিন্তু আমরা পুরো সব ভিডিও রেডি করে ফেললাম। এখন আর এই ভিডিওটাকে কন্টিনিউ করছি না, কারণ ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। সারাদিন কী করছি না করছি সেটা আমি পরের ভিডিওটাতে শেয়ার করব, তো এখন এখানে ভিডিওটাকে এন্ড করছি। তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু লাইক করো, কমেন্ট করো এখানে, মানে এখনের জন্য, এরপর থেকে আবার আরেকটা ব্লগ শুরু হবে। তো এখনের জন্য ভিডিওটাকে এখানে এন্ড করছি, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও, টাটা।